মানে কিছু কিছু প্রস্তাব আছে অফকোর্স ভেজাইল্লা। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তাদের প্রতি অবশ্যই সারা বাংলাদেশের মানুষ তাদেরকে শ্রদ্ধা ভালোবাসা রেসপেক্টের জায়গায় রাখে। তবে এই রেসপেক্টের জায়গা থেকে তারা মাঝে মাঝে এমন এমন বক্তব্য দেয় বা এমন এমন সিদ্ধান্ত নিতে চায় অথবা বাস্তবায়ন করতে চায় যেটা নিয়ে অলরেডি রাজনৈতিক দলগুলোর সাথে বড় একটা বিভেদ হয়ে গেছে। এটা আপনারা স্পষ্ট দেখছেন, আওয়ামী লীগের সাথে তো আছেই, সেটা আলাদা, কিন্তু মাঠে যারা আছে জামাত ইসলাম ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো আছে বড় মাপের তাদের সাথে কিন্তু একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে। তো এর মাঝখানে আজকে হাসনাত আবদুল্লাহ তারা একটা আপনার মানে প্রস্তাব তৈরি করতে যাচ্ছে সম্ভবত, তবে এটাতে তাদের লাভ হওয়ার সুযোগ আছে যদি সার্জিস এবং হাসনাতরা কোনো রাজনৈতিক দল গঠন করে। আর যদি কোনো রাজনৈতিক দল গঠন না করে তাহলে এটাতে তাদের লাভ নাই কিন্তু জনগণের জন্য একটু ভেজাল আছে। বাংলাদেশের আইনে একটা মানুষ ম্যাচিউর হয় ন্যূনতম 18 বছর বয়সে। আপনি বিবাহ করেন, আপনার নামে সম্পত্তি নামজারি হোক অথবা যে কোনো সিদ্ধান্তের বেলায় আপনার বয়সটা 18 হতে হবে, উন্নত বিশ্বে এটা কিন্তু 20। আমাদের এইসব দেশে একটা ছেলে যদি একটা প্যাকেট সিগারেট কিনতে চায় 20 বছরের আগে কোনো ছেলের কাছে সিগারেট বিক্রি করা, অ্যালকোহল বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ, বাংলাদেশে এটা 18। এখন বর্তমানে এই যে আগামী নির্বাচন আছে বা সামহাও সকল কিছুকে মাথায় রেখে হঠাৎ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলছেন বর্তমানে ভোটার হওয়ার বয়সটা 15 বছর করে দেওয়া উচিত। এখন সবাই অনেক সচেতন, বাজারে কি ফোন এসেছে তা এখানকার সবাই জানে। এই বক্তব্যটা তিনি যেভাবে দিয়েছেন সেটা হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের মাঠে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তো তার বক্তব্য ছিল এরকম, শিক্ষার্থীরা প্রজাপতির মতন, প্রজাপতির মতো যে শিক্ষার্থী রয়েছে তারা ইতিবাচক নেতিবাচক প্রভাব রাখতে পারে না। আর এখানে বিভিন্ন বক্তব্য সে দিয়েছে। এরপরে নতুন প্রজন্ম ঐতিহাসিকভাবে প্রমাণিত, আমাদের কাজ শক্ত করতে হবে যেন আমরা তাদের দায়িত্ব নিতে পারি, একই সঙ্গে আগামীর প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। মনে রাখতে হবে ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব তরুণ প্রজন্মকে নিতে হবে। এখানে যে তরুণ প্রজন্ম যারা আছে এরা সবাই কোনো না কোনো দলের সাথে কানেক্টেড, কোনো না কোনো দলের ধরেন ফলোয়ার। হাসনাত আবদুল্লাদের নিজস্ব ফলোয়ার কিন্তু পলিটিক্যাল পয়েন্টে ভাগ করলে আপনি পাবেন না, কারণ তাদের পিছনে বৈষম্যবিরোধী আন্দোলনে যারা ছিল কেউ বিএনপি কেউ জামাত ইসলাম কেউ গণ অধিকার পরিষদ আমজনতার মতো যারা ছিল দলীয়ভাবে কিন্তু সবাই বিভক্ত। শুধুমাত্র হাসনাত আবদুল্লাদের গণ কি বলে যে পার্টিটা ছিল আমি জানি না ওই সময় নামটা কী ছিল, এদের কোনো খুব বেশি ফ্যান ফলোয়ার ছিল না। তো সামহাও তারা যদি রাজনীতি করতে চায় তাদের একটা ফ্যান বেস ফলোয়ার বেস এখন আছে, এটাকে পলিটিক্যালি কনভার্ট করতে গেলে স্কুল বা ইন্টারমিডিয়েট সেকশনের যে বাচ্চারা আছে তাদেরকে আনতে হবে। তো সেই কারণে যদি 15 বছর করা হয় ভোটারদের বয়স সেই ক্ষেত্রে এটা তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। অপরদিকে সার্জিস বলছেন কাউকে দলকানা হওয়া যাবে না, যারা ক্ষমতা পিপাসু যাদের কাছে জীবনের চেয়ে ক্ষমতার মূল্য বেশি তাদের আমাদের এখন থেকে পরিত্যাগ করতে হবে। তো এটা কাদেরকে বুঝাইছে? আওয়ামী লীগ তো নাই, এটা স্পষ্ট বিএনপির দিকে ইঙ্গিত গেছে। আমাদের তরুণদের রাজনৈতিকভাবে সচেতন হতে হবে, দেশে একটা বড় গণহত্যা চালানো হয়েছে সেটা কী কারণে হয়েছে মনে রাখতে হবে। তো বলা হচ্ছে যে আপনার আপনার কাছে জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকতে হবে, সে যেই হোক না কেন তাকে প্রতিনিধি হিসাবে বেছে নেবেন। তো আপনার তো যাই হোক এখানে সব কিছু মিলেয়া এই যে 15 বছর বয়সে ভোটার হওয়ার যে সিদ্ধান্ত, আমার কাছে মনে হয়েছে এটা তারা হয়তো আপকামিং অবস্থায় সরকারের কাছে প্রস্তাবনা হিসেবে আনতে পারে অথবা সামহাও একটা পরিকল্পনা তাদের থাকতে পারে, কারণ তারা হুট করে কোনো কথা বলে না, এরা কিন্তু মাস্টার মাইন্ড একটা খেলোয়াড়। তবে যদি এরকম কোনো প্রস্তাব আনে আমি ব্যক্তিগত জায়গা থেকে প্রথমে এটাকে আমি না বলবো, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এই সিচুয়েশনে 15 বছরের একটা বাচ্চা রাষ্ট্রকে মানে প্রতিনিধি নির্বাচন করে দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে এখনও আসলে ওই রকম ভূমিকা নাই। আবেগ গুজব তারপর হচ্ছে পেশী শক্তির ভয় অনেক কিছু কিন্তু কাজ করে যায় বয়সে। 18 ম্যাচিউর বয়স, এটা ফাইন, ইন্টারন্যাশনালি ম্যাক্সিমাম জায়গায় 20ই কিন্তু একটা বয়স হিসেবে কাউন্ট করা হয়। তারপর আপনারা জানাতে পারেন সার্জিসের বা হাসনাতের এই প্রস্তাব নিয়ে।